ज्योति धारा कोलनी ते कोलेर छेरे शशन जागीश बाहु मेले केमन करे महामायार बुके मायेर माया जागे थिर होए तुई बस देखी मा देखी माँ खानी कामार आखी रागे खानी कामार आखी रागे देख बनित लीला मोई थिर होले तुई कैमुन लागे थिर होए तुई बोश देखी माँ थिर होए तुई बोश देखी माँ। দেখো বিভিন্ন অঙ্গের গান তো আমরা পাই, কাব্যগীতি, তারপরে গজল, কোন মানে মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে যে কাজী নজরুল ইসলাম বিভিন্ন স্বাদের রচনা করেছেন, রচনা করেছেন, এবং শুধু তাতেই উনি দেখো মানে থেমে থাকেননি, মানে তার যে সৃষ্টির আরেকটি দিক যেমন আর রাগাশ্রয়ী গান, ঠিক এবং রাগের যে মিশ্রণ, অনেক রাগ, সেই মানে আমরা বলি না যে অনেক কিছু রয়েছে, সেখান থেকে উনি চয়ন করে নিজের মানে সে আপন মাধুরী মিশিয়ে নিজেও উনি অনেক রাগ তৈরি করেছেন। হ্যাঁ, সেরকম একটা শুনি না। আচ্ছা চলো, বেশ এই গানটি বলি একটু ছোট করে। আমি শিখেছিলাম প্রথমে ডক্টর উৎপলা গোস্বামীর কাছে, আর তারপরে ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কাছে, এবং এর আগে অবশ্য আমার আমরা যাকে বর্দি বলি নজরুলগীতির, সুপ্রভা সরকার, তার গানটা পাওয়া যায়, অবশ্য এখনও পাওয়া যায়, কিন্তু হয়তো একটুখানি আমি যেরকম শিখেছি সেরকম এর অথেন্টিসিটিকে কেমন, যেমন আমি কথা প্রসঙ্গে বলি নজরুল গীতি কিন্তু অনেকভাবে একটুখানি ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখন সেটার বিতর্কে না গিয়ে আমরা যেটা যেখানে অনেকেই এখানে কথা বলেন যে আমরা বিশ্বভারতীকে পেয়েছি যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে বুকে করে আঁকড়ে ধরেছিল, কিন্তু যেহেতু অভাব অনটনের মধ্যে কাজী নজরুল ইসলামের জীবনটাকে যে প্রিজার্ভ করা, সেইটা একটা সময় এসে সেটা ব্যাহত হয়েছে খুবই, সেই কারণে অনেকেই তার সুর চুরি করেছে বা লেখা চুরি করেছে বা সেখানে অন্য নাম বা অন্য সুর বসিয়ে গান গেয়েছে। আবার কি জানো আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ধরো তুমি একটি সুর করলে, তুমি যখন করলে একরকম, কিন্তু তারপরে কিন্তু ওটা আবার একটা মডুলেশন হয়ে যায় অটোমেটিক্যালি, তখন আর আগেরটি হয়তো তেমন করে মনে নেই, বিস্তৃত হয়েছে খানিক খানিক, আবার ওটা ওই রকম চলছে, তো সেরকম ক্ষেত্রেও হতে পারে যে ওই রকম। এইখানে কিন্তু মনে হয় কপিরাইটের ব্যাপারটা থাকাটা কতটা জরুরি, ভীষণ আসলে। সেই দূরদর্শিতা নিয়ে উনি অনেক স্বাধীনতা দিয়েছেন শিল্পীদের, আর মানে ভাবনার স্বাধীনতা, সেই কারণে আমাদের একটু তো, যাই হোক আমি তাদের মতো করে তো নয় একটু। এটি সন্ধ্যামালতী রাগ, নজরুল সৃষ্ট রাগ। শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতি, ও সন্ধ্যা মালতী বালিকা তপতি, বেলা শেষের বাঁশি বাজে বাজে শোনো, ও সন্ধ্যা মালতী বালিকা তপতি, মাধবী চাঁদের মধুর মিনতি, মাধবী চাঁদের মধুর মিনতি, উদাস আকাশ মাঝে বাজে শোনো, ও সন্ধ্যা মালতী। তব মন ব্রত ভাঙো, রাস নৃত্যের সাজে শোনো, ও সন্ধ্যা মালতী বালিকা তপতী।
কোনোদিন একাকিনী কুঞ্জে, হেরোসে মাধব রাতের ভ্রমর হয়ে, তব পাশে গুঞ্জে গুঞ্জে গুঞ্জে, সুন্দর দাঁড়ায় তব দ্বারে আধারে, মঞ্জরি দীপ জ্বাল ডাক তাহারে, বুকের চন্দন সুরভি ঢাল, বুকের চন্দন সুরভি ঢাল, পাতার আঁচলে মুখ ঢেকোনা লাজে, শোনো ও সন্ধ্যা মালতি বালিকা তপতি, বেলা শেষের বাঁশি বাজে বাজে, শোনো ও সন্ধ্যা মালতি বালিকা তপতি, ও সন্ধ্যা মালতি বালিকা তপতি। অপূর্ব, আচ্ছা সুজাতা দি, কি মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম যাদের থাকে তারা নজরুলগীতি খুব ভালো গাইতে পারে, এটা কি মনে হয়? যদিও এটা খুব তর্কের বিষয়, অনেকেই হয়তো বলবে, অনেকেই বলবেন নয়, অনেকে বলেছেন, হ্যাঁ এরকম। আসলে শাস্ত্রীয় সঙ্গীতটা এমন, আমাদের তো দুটো বেসিক ব্যাপার, একটা ফোক আর একটা শাস্ত্রীয়। তো ফোক আগে হয়েছে, শাস্ত্রীয় তো আগে হয়নি। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটি না থাকলে, এবং যথার্থ তালিম না হলে, কিন্তু অনেক যে নজরুলগীতিতে যে সূক্ষ্ম যে কাজগুলো, সেই কাজগুলো নাকি বেরোয় না। হ্যাঁ বেরোয় না। আবার এমনও হয় যে প্রচুর শাস্ত্রীয় সঙ্গীত জানেন, তিনি নজরুলগীতি গাইতে গিয়ে, তিনি বা তারা গাইতে গিয়ে এমন এমন কাজ করছেন যেগুলো নজরুলগীতির মতো নয়। মানে সবগুলোরই তো একটা স্টাইল আছে, মানে নজরুলগীতিটা নজরুলগীতির মতো, রবীন্দ্রসঙ্গীতটা রবীন্দ্রসঙ্গীতের মতো। নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই। আমরা যদি ইভেন পঞ্চকবির যদি আমরা দেখি, এক এক গান, হ্যাঁ সব ক্ষেত্রে নিজস্ব একটা স্টাইল, সেইটা মানে প্রকৃতভাবে পরিস্ফুট হতে হবে। তার উপযোগী যে কাজকর্ম, যেহেতু নজরুল ইসলাম বেঁধে দেননি কোনো সুর, তার মানে আমি যা কিছু করতে পারি, এরম ভাবলে কিন্তু মুশকিল। বা আমার গলায় প্রচুর কাজকর্ম আসে, আমি একটু অতিরিক্ত একটুখানি কোনো একটা জায়গাতে একটু বেশি কাজ করে ফেললাম, এরকমও হয়। হয় এটা হয়। আবার আরেকটা হয় যে খুব উঁচু স্কেলে বুঝি নজরুলগীতি গাইলে খুব ভালো লাগবে, তা নয়। মানে তুমি তো জানোই, তো আমরা সবাই জানি, যে দর্শক বন্ধুরাও জানেন, যে ডাক্তার অঞ্জলি মুখোপাধ্যায় তিনি কোন স্কেলে গান গাইতেন, অথচ তার গান কিভাবে সমাদৃত, তো এখনো আমরা শুনি, শুনে তাজ্জব হয়ে যাই, তার জোয়ারি, তার সবকিছু। কাজে এগুলো না, এগুলো আসলে কিছু হচ্ছে শেখার বা শেখানোর ম্যানারিজম, আর কিছু হচ্ছে ভ্রান্ত ধারণা, আর কিছু না। এগুলো কখনো এগুলোতে প্রভাব বিস্তার করে। আচ্ছা, আমরা তো শ্যামা মায়ের প্রেমের গান শুনলাম, তাই তো? প্রেম এখানে পূজা। আবার এবার একটু কৃষ্ণ প্রেমে যাই না, ইচ্ছে করছে, চলে যাই। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শেহরি কেমন বল, শেহরি কেমন বল, তা
আরে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। কি প্রেম না, কি প্রেম, কি সুন্দরভাবে বলা বলা। হ্যাঁ, আসলে ভাবনা যদি সুন্দর হয় বলার প্রকাশ বহিঃপ্রকাশ একটা ব্যাপার নিশ্চয়ই, কিন্তু ভাবনার একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যখন মানে বহিঃপ্রকাশে আসে সত্যি অনবদ্য। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের তো সাক্ষাৎ হয়েওছিল, এটা আমরা জানি, আমরা যদি সাহিত্য নিয়ে একটু চর্চা করি আমরা জানি। এবং যখন কবির মৃত্যু হয় প্রয়াণ দিবসে, কাজী নজরুল ইসলাম যখন গেছিলেন দেখতে, আমার মনে হয় কাজী নজরুল ইসলাম মানে কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব অত সুন্দর করে একটা কথা বলা, যে ফুলেরও জলসায় নীরব কেন কবি, সেই কবি যে আর একজন কবি নীরব হয়ে রয়েছে, এবং তখন অত ফুল সবাই নিবেদন করেছে সেই 22শে শ্রাবণে, এবং সেইখানে কাজী নজরুল ইসলামের এই যে নিবেদন, আমার মনে হয় যে কোথায় যেন একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয় দুই কবিকে একদম। হ্যাঁ, একজন বৈশাখ একজন জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ। এবং দেখো যে যে গান তিনি তার জন্য রচনা করে গেলেন, আজকে যখন তার কথা আমরা যখন বলি তখন আবার সেই গান দিয়েই মানে গঙ্গা জলেই আবার গঙ্গা পূজো করছে, মানে এর এই ভাবনা চিন্তার কোনো শেষ নেই। আর একটা বিষয় আসি যে বাংলা গজল, হ্যাঁ এবং তারপরে একটা সেটা অফ বিট হতে পারে সেটা যা কিছু, কিন্তু এটা যে একটা বাংলা গানের মধ্যে থাকতে পারে এটা কিন্তু একটা ভাববার বিষয়, মানে অনেকে গ্রহণ করতে চাইবেন না, সেসব সৃষ্টি তো কারো অপেক্ষায় থাকে না, সেই জন্য কে বাহবা দেবে বা না দেবে। কাজী অনবদ্য রচনা আমরা পেয়েছি, একটু শুনি। চল চল, চাটন মন ঘরে রয়ে না পিয়া মু, চাটন মন ঘরে রয়ে না পিয়া মু, ডাকে পথে পাকা তব নয়ে না পিয়া মু, ডাকে পথে নিজ গৃহে বন বাসে সা